হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু আবারও এক নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু ফরেস্ট গার্ডে কিছু পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো সেটা কিন্তু আমাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো আপনার এই ভিডিওর মাধ্যমে। কার কারা এই আবেদনের যোগ্য এবং বয়স সীমা কত হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এবং আবেদন ফিস কত রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। তো সর্বপ্রথম আপনি আপনার যে কোনো ক্রম বাজারে আপনি আসবে সেখানে জাস্ট লিখবেন psc.cg.gov.in, তবে কিন্তু আপনি এই হোম পেজে আসতে পারবেন। তো আসার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নোটিফিকেশন অ্যাডভাইজমেন্ট যে উপরে রয়েছে সেখান থেকেও চাইলে আপনি নোটিফিকেশন চেক করতে পারেন, অথবা আপনি কিন্তু এখানে করছেন অনলাইন অ্যাপ্লিকেশন, সেখান থেকে কিন্তু আপনি সেটা আপনি নোটিফিকেশন দেখতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে আমি বলে দেবো যে এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিচে একটা অপশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার এক নম্বর যে অপশন রয়েছে সিজি ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2020 যে রয়েছে সেটা আপনি এবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আবারও একটা আমাকে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনি এখান থেকে একবার দেখে নেবেন। তো নিচে যে অ্যাডভাইজমেন্টটা রয়েছে আপনার এক নম্বরে, তো আপনি চাইলে কিন্তু আপনি এখানে অ্যাডভাইজমেন্টটা ক্লিক করে চেক করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে আমি সেখানে যে কী কীভাবে আপনারা আবেদন করতে পারবেন, কী কী বিজ্ঞপ্তিতে কী কী রাখা রয়েছে সমস্ত রকমের কিন্তু তথ্য আপনি এখানে জানতে পারবেন। তো যেহেতু এটা কেন্দ্র সরকারের চাকরি সেক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা হিন্দিতে হবে, যারা কিন্তু হিন্দি ভালো বুঝতে পারেন বা হিন্দি পড়তে পারেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে ডাউনলোড করে একবার দেখে নেবেন। তো আমি চলুন আমি সেই অ্যাপ্লিকেশনটা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করেছি, সেখানে কী লেখা রয়েছে সেই সমস্ত তথ্য আপনাকে জানি। তো অনেক সময় দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করা হয়ে গেছে। তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 16/6/2012 কিন্তু 12টায় কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আর এতে কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 15/7/2020 11:49 এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেট। আপনারা এখানে এই মধ্যে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর নিচে একটা দেখতে পাচ্ছেন অপশান 20 ডিসেম্বরে কিন্তু আপনার এখানে একটা লিখিত রিটেন এক্সাম হবে, সেক্ষেত্রে কিন্তু 20 ডিসেম্বরে কিন্তু এটাকে না হবে 2020। তারপর নিচে শুরু করে আসার পরে কিন্তু একটা আরেকটা ইম্পর্টেন্ট ডেট রয়েছে, সেটা হচ্ছে 18/7/2020 থেকে শুরু 12টা থেকে শুরু করে 24/7/2020 11:49 পর্যন্ত কিন্তু আপনার যদি কোনো কারেকশন করতে চান, আপনার ধরেন যে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন আপনার কোনো ভুল কোনো ক্ষেত্রে হয়তো ভুল রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু সেই কারেকশানটা বোধ করতে হবে। তবে কিন্তু কারেকশন চার্জ কিন্তু আপনাকে 6 টাকা লাগবে পরবর্তীতে, তাও 6 টাকা কিন্তু আপনাকে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি একবারে বেশি কারেকশন করতে পারবেন না। তারপর যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে নেব। তো প্রথম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কী কী পোস্ট রয়েছে, তো প্রথমে যে পোস্টটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা রয়েছে সেটা পোস্টে কিন্তু মাত্র উপরে রয়েছে 19 জন। তো 19টি ক্যান্ডিডেটের পোস্ট রয়েছে। তো ST OBC আদার্স জেনারেল যে পোস্ট রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো এই পোস্টের জন্য কিন্তু আপনাকে পার মান্থ আপনাকে এখানে দেওয়া হবে বলছেন 56,100 টাকা কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে। আর তারপরে যে 2 নম্বর পোস্টে রয়েছে এখানে ফরেস্ট রেঞ্জার, তো এখানে পদে যে এই পদের সংখ্যা কিন্তু একটু বেশি রয়েছে ভ্যাকেন্সি, তো এখানে সেটি কিন্তু রয়েছে 157টি পোস্ট রয়েছে। তো তার মধ্যে কিন্তু আপনাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে 36,100 টাকা দেওয়া হবে। তো এই দুটো পোস্ট মিলে কিন্তু এখানে মোট আপনার ভ্যাকেন্সি রয়েছে 178টি। এখানে আর একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে 2 নম্বর অপশন এখানে দেখতে পাচ্ছেন, তারপর যদি হিন্দি পড়তে পারেন তো অবশ্যই অনেক সুবিধা হবে। তো এখানে আপনার এখানে বলা রয়েছে যে এখানে ছত্তিশগড় যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু ST SC-দের সুবিধা কিন্তু উপভোগ করতে পারবে, আদার্স ওয়াইজ কিন্তু ওই রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্য যদি অ্যাপ্লাই করতে করে তবে কিন্তু আমরা ST SC-র জন্য কিন্তু কোনো ছাড়পত্র পাবেন না, আপনাদেরকে জেনারেলি কিন্তু আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে কিন্তু এখানে কিছু তথ্য রয়েছে আমরা এখানে দেখে নেব যেখানে যে ক্ষেত্রে আপনাদের প্রয়োজন পড়বে। তো আপনার এখানে যেটা রয়েছে শারীরিক মাপযোগ, তো আপনারা সাধারণত জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে বলা রয়েছে 163টি কিন্তু আপনাকে হতে হবে, 63 ফিট 63 উচ্চতা হতে হবে। তাছাড়া কিন্তু আপনার এখানে মহিলাদের ক্ষেত্রে বলা আছে 155 কিন্তু আপনাকে হাইট হতে হবে। তারপরে কিন্তু এখানে বলা রয়েছে SC SC-দের জন্য আপনাদের হতে হবে 152 এবং মেয়েদের ক্ষেত্রে হবে সেটা হবে 145। তারপর আপনাকে এখানে সিনা হতে হবে বা চেস্ট হতে হবে এখানে বলতে বলা আছে 79 আর ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 74। তারপর আপনাকে কিন্তু সেই আপনাকে সেই সিনা কিন্তু ফুলিয়ে আপনাকে চেস্ট কিন্তু আপনাকে ফুলিয়ে পাঁচে আনতে হবে, ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে দুটো একই। তারপর আপনাকে এখানে বলা রয়েছে কিন্তু আপনি এখানে 4 ঘন্টায় আপনাকে কিন্তু 25 কিলোমিটার কিন্তু আপনাকে হাঁটতে হবে, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 16 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে এই 4 ঘন্টার মাধ্যমে। তারপর এখানে বলা রয়েছে কিন্তু আপনাকে এখানে 2 বছর কিন্তু ওই হিসেবে কাজ করতে হবে, 2 বছর আপনাকে ট্রেনিং চলাকালীন তবে আপনাকে নিয়োগ করা হবে।
তারপর যেটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বয়স সীমা, কিন্তু এখানে বলা রয়েছে আপনাকে 1/1/2000 থেকে আপনাকে কিন্তু 21 বছর হতে হবে এবং 21 থেকে আপনি 30 বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বলা রয়েছে কিন্তু যারা ওই ডিস্ট্রিক্টে 36 ঘন্টা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তারা কিন্তু 30 থেকে 40 বছরে কিন্তু ছাড়পত্র পেয়ে যাবে, আর কিন্তু অন্য কোনো রাষ্ট্রের রাজ্যের কিন্তু তারা পাবে না, তারা কিন্তু 21 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে স্ক্রল করে নিতে যাবেন, তো সেই যে সমস্ত তথ্য ইম্পর্টেন্ট সেই সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, আর আপনারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে যাবো, এটা কিন্তু সম্বন্ধিত তথ্য কিন্তু আপনি ডিসক্রিপশন থেকে একবার পেয়ে যাবেন। তারপর যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। তো এখানে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বর পয়েন্টের 1-এ বলা রয়েছে যারা কিন্তু ছত্তিশগড়ের বাসিন্দা রয়েছে SC ST ক্যান্ডিডেট তারা কিন্তু 300 টাকা পে করবে, আর যারা কিন্তু আদার্স রয়েছে বা অন্য কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু 400 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস করবে। তো আপনার অ্যাপ্লিকেশন ফিসটা অনলাইনে পে করতে পারবেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনি আপনার ফিসটা পেমেন্ট করতে পারবেন। তারপর যেসব ইম্পর্টেন্ট ডিটেল রয়েছে আপনি জানিয়ে দিচ্ছি, আপনার এখানে বলা রয়েছে কিন্তু আপনাকে এখানে তারপর রয়েছে কিন্তু আপনাকে অবশ্যই একটা এক্সাম দিতে হবে। তো আপনাকে 4টা স্টেপে কিন্তু আমার এক্সামটা হবে। তো প্রথম স্টেপে যেটা রয়েছে আপনি কিন্তু হিন্দি বা ইংরেজি বা কিন্তু 36 ঘর ভাষায় কিন্তু যে কোনো 3টি ভাষার মধ্যে 1টি ভাষা সিলেক্ট করে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। তো আপনার প্রথম পরীক্ষা যেটা হবে কেমিস্ট্রি বায়োলজিক্যাল যে পরীক্ষাগুলো হবে তা সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে 150টা কোশ্চেন হবে, 2.5 ঘন্টার মধ্যে পরীক্ষা। তো আপনাকে 300 নম্বরের পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষাটা। তারপর দ্বিতীয় পরীক্ষা যেটা হচ্ছে কিষাণের ক্ষেত্রে পরীক্ষাটা হয়েছে, কিষাণ থেকে কম্পিউটার থেকে বেশিতে কিন্তু পরীক্ষাটা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার 150টা কোশ্চেন রয়েছে, 2.5 ঘন্টা এবং 300 মার্কের কোশ্চেন। তো এই ক্ষেত্রে এই কিন্তু কিন্তু আপনাকে সবগুলো MCQ পরীক্ষা দিতে হবে। তার সাথে কিন্তু এখানে বলা রয়েছে আপনাকে কিন্তু এখানে এই মিনিমামে 4টা স্টেপে কিন্তু আপনাকে SC থেকে SC যারা রয়েছে তারা কিন্তু 23 মিনিমাম পেতেই হবে, যারা আদার্স রয়েছে তারা কিন্তু 33 করে কিন্তু 1টা সেমিস্টারে কিন্তু এখানে পেতে হবে। তো এখানে 4টা ধাপে যেহেতু আপনাদের পরীক্ষাটা হবে সেহেতু আপনাকে প্রতিটা ধাপে কিন্তু 33 করে মার্কস কিন্তু আনতে হবে আদার্স ক্রাইটেরিয়ার জন্য। তো এডুকেশন কোয়ালিফিকেশন আছে কি, তো এডুকেশন কিন্তু কোয়ালিফিকেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। ফরেস্ট র্যাঙ্কের জন্য কিন্তু আপনাকে যেটা করতে হচ্ছে সেটা কিন্তু আপনাকে 12th তো পাস করতেই হচ্ছে, তার সঙ্গে কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু এই লাস্ট সাবজেক্ট কিন্তু আপনাকে হিসেবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এগ্রিকালচার কিন্তু আপনাকে এটা করতেই হবে ফরেস্ট র্যাঙ্কের জন্য। তারপর যে কোর্স রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট গার্ডের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে 12th পাস করতে হচ্ছে, তার সঙ্গে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু আপনাকে করতে হবে। আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে সাবজেক্ট হিসেবে কিন্তু এগ্রিকালচার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আপনাকে কিন্তু ফরেস্ট বা জিওলজি থেকে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে। তো দুটো পোস্টের জন্যই কিন্তু আপনাকে সায়েন্স নিয়ে অবশ্যই পাস করতে হবে, যারা আর্টস নিয়ে পাস করেছেন তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন না। আর একটা কথা আপনাকে বলে দিলে ভালো করে মনে করে দিক, আপনারা কিন্তু এজ লিমিটেডটা কিন্তু ভালো করে মনে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20 থেকে 30 কিন্তু আপনাকে হতেই হবে, এটা আপনি জানিয়েছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এখানে আপনার কোশ্চেন পেপার, তো আপনাদের এখানে কিন্তু কোশ্চেন পেপার সায়েন্স টেকনোলজি থেকে কিন্তু কোশ্চেন পেপার এগ্রিকালচার কোশ্চেন পেপার, তো আপনারা কিন্তু এখানে এক এক করে সম্পূর্ণ দেখে নেবেন কী কী স্টেপগুলো রয়েছে, স্টেপ 2 কোশ্চেন 2 পেপার জেনারেল স্টুডিও আপনাদের কিসের কিসের মধ্যে পরীক্ষাগুলো হবে কিন্তু দেওয়া আছে, সিলেবাস সিলেবাস দেওয়া আছে। তো আপনি দেখবেন চাইলে একবার সিলেবাসগুলো দেখে নেবেন, তো এখানে সিলেবাস দেখার মধ্যে সিলেবাসটা কিন্তু অনেক বড় রয়েছে, তো আপনারা কিন্তু সুন্দরভাবে সিলেবাসটা একটু দেখে নেবেন। তো এই সব তথ্য আপনাদের জানিয়ে দিলাম, আর যারা কিন্তু হিন্দি পড়তে একটু ভালো পারেন তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু এই নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবেন, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। তাছাড়া আমি ডিসক্রিপশনে এই আবেদনের নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো চলুন সেখানে দেখে নেওয়া যাক তো কীভাবে আমি এখানে আবেদন করবো সমস্ত তথ্য। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আবার পুনরায় আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, তারপর আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করেছিলেন সেখান থেকে কিন্তু আপনাকে আবার আসতে হবে। তো এখানে 2 নম্বর অপশানে যেটা রয়েছে সেটা সেক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু অনলাইনে পেটা এখান থেকে করতে পারবেন। আর 3 নম্বর যে অপশানটা রয়েছে আপনি যদি কোনো ক্ষেত্রে আপনার যদি অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনাকে এডিট করতে চান, তো আপনাকে প্রথমেই আপনাকে জানিয়ে দিচ্ছি কোন কী কী ডেটে আপনি অ্যাপ্লাই করবেন এডিটটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এডিটটা করতে পারবেন। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করা হয়নি সেক্ষেত্রে আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবো। তো রেজিস্ট্রেশন করা ক্লিক করার সময় কিন্তু আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন আপনাকে 3টে স্টেপ কিন্তু আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, তারপর আপনাকে ফুল রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাকে কিন্তু কিছু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, সেক্ষেত্রে তারপর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনাকে এখানে সাইন আপ করার জন্য কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আপনাকে এখানে মাস্ট বি ইন করা আছে, ইউর প্রোফাইল রেজিস্ট্রেশন ইউর নেট হ্যাড ভ্যালিড মোবাইল নাম্বার, আপনাকে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট অ্যালাউড অ্যাকাউন্ট ভ্রমণ দেওয়া রয়েছে। তারপর কিন্তু বলা হয়েছে নেক্সট স্টেপ কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভ্যাকেন্সি কত রয়েছে, আর আপনাকে কিন্তু 1 কপি ছবি আপলোড করতে হবে।
সে কিন্তু ম্যাক্সিমাম 100 কেবির মতো হতে হবে। তো আপনাকে এরপরে একটু জানিয়ে দিই, ছবির নিচে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একবার সিগনেচার করতে হবে। তারপর আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার, এই সিগনেচারটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে 100 MB মতো হতে হবে। তারপর কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু আপনাকে দিয়ে এই পেমেন্টে আপনি কিন্তু ক্লিক করতে হবে। পেমেন্ট আমার যে কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনি করতে পারেন। তো আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট থ্রি লাইনে ক্লিক করুন, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আবার এক নতুন নাম করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটা রয়েছে, এখানে কিন্তু সমস্ত রকম তথ্য আপনি একবার সুন্দর করে দিয়ে দেবেন। তাছাড়া কিন্তু সুন্দর করে না দিলে সাবমিটটা হবে না। তো সাবমিট সুন্দর করে দেওয়ার পরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনি যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বার কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আসবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আসার পরে কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আপনি এখানে আবার একইভাবে এখানে আসবেন, আসার পরে কিন্তু এই লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যে পেমেন্ট রয়েছে পেমেন্টের অপশনটা, সেখানে ক্ষেত্রে কিন্তু আবার কিছু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। তো এই ছিল তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা যারা এখানে আবেদন করতে চাইছেন বা প্রিপারেশন নিয়েছিলেন, তো বানি প্রিপারেশন নিয়ে আছেন, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবেন। স্যালারি কিন্তু মোটামুটি খুব ভালো রয়েছে। তো আপনি সকলে মানে আবেদন করবেন, আর এই ভিডিওটা দেখে যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।